নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চলেছি যেটি আপনাদের পকেটকে সবসময় ভরিয়ে রাখবে। অর্থাৎ এমন একটি গাছ আছে যে গাছের ডাল যদি আপনি ডালের ছোটো টুকরো যদি আপনি আপনার মানি ব্যাগে রাখেন, সেক্ষেত্রে আপনাদের টাকা বহুল অংশে বৃদ্ধি পাবে। ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটাই দেখুন। তার আগে আমি একটি বিষয় জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, সেটি হচ্ছে মোটিভেশনাল চ্যানেল। চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আপনারা প্রতিদিন মোটিভেট হওয়ার মতো ভিডিও পাবেন, অর্থাৎ মোটিভেশন পাবেন ভিডিওগুলি দেখে। আপনাদের জীবনের অনেক প্রবলেম আশা করি এই চ্যানেলের ভিডিও দেখলে দূর হয়ে যাবে। এছাড়াও আপনারা ডিসিশন নিতে পারবেন সঠিকভাবে, তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনি আমার মেন চ্যানেলে ক্লিক করুন এবং একটু নিচে নামুন, সেখানে দেখাবে জীবনজয়ী চ্যানেলটি। এছাড়াও আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আসুন শুরু করা যাক। আপনারা সকলেই জানেন গাছ, প্রতিটি গাছের একটি গুরুত্ব আছে এবং অনেক গাছ আছে যেগুলো থেকে ওষুধও তৈরি হয়। আপনারা এগুলো খুবই ভালোভাবে জানেন, আমি জানি। তো এছাড়াও অনেক তন্ত্র মন্ত্র ক্রিয়াতে গাছ ব্যবহার করা হয়ে থাকে, আমি সেসব বলছি না। আমি শুধু আপনাদেরকে আজকে একটি বিষয় জানাবো যেটি আপনি সঠিকভাবে কাজটি করলে আপনার টাকা প্রচুর পরিমাণে আসবে, এবং টাকাটা আসার বড় কথা নয়, টাকাটা স্টে করবে আপনার কাছে। তো কি সেই গাছ সেটি আমি বলতে চলেছি। প্রথমে আমি আপনাদেরকে বলি কি প্রসিডিওরে কাজটি করতে হবে, তারপরে গাছটির নাম আমি বলছি। আপনি পূর্ণিমার দিন সকালবেলা স্নান করে, রাত্রে নয় কিন্তু, পূর্ণিমার দিন সকালবেলা স্নান করে একটু ভোর ভোরে, সকালবেলা বলতে ভোরবেলা, আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি সেই গাছটির কাছে যাবেন এবং এক নিঃশ্বাসে আপনি একটি গাছের ডাল ভেঙে নিয়ে চলে আসবেন এবং সেটিকে আপনি আপনার মানি ব্যাগে রাখবেন, আর তারপরেই দেখবেন আপনার টাকা স্টে করবে এবং টাকা থাকবে। তো কি সেই গাছ সেটি এবার বলতে চলেছি, সেটি হচ্ছে নীল অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, নীল অপরাজিতা গাছ আপনি আপনার মানি ব্যাগে রাখুন, গাছের ডাল যদি, সেক্ষেত্রে আপনি ফুল রাখেন, ডালের সাথে ফুল লেগে আছে সেটাতেও কোনো প্রবলেম নেই, তবে ডালটা ছোটো করে কেটে রাখুন। আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের টাকা স্টে করবে এবং টাকা বৃদ্ধি হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।